বন্ধুরা, আজ আমরা দেখতে যাব বাঘা শাহী মসজিদ এবং বাঘা মাজার শরীফ। অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশা, বাংলাদেশের 50 টাকার নোট আর 10 টাকার স্মারক ডাক টিকিটে দেখা যায় প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন বাঘা শাহী মসজিদ। এখানে করোনাকালীন সচেতনতা হিসেবে মাস্ক পরার জন্য বলা হয়েছে। এখন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করছি। মূল মসজিদটির বাইরে নামাজ পড়ার জন্য অনেক জায়গা রয়েছে এবং লোকজনের নামাজ পড়তে যেন অসুবিধে না হয় সেজন্য স্টিলের খুঁটির ব্যবস্থা করা হয়েছে, যা ঝড়ের সময় বা রোদের সময় কাজে আসে। এখানে অনেক গাছগাছালি পূর্ণ খুব সুন্দর ছায়াযুক্ত পরিবেশ। মসজিদটির ভেতরে বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদটি 256 বিঘা জমির ওপর অবস্থিত। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মিহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য মণ্ডিত। এদের দৈর্ঘ্য 75 ফুট এবং প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি, দেয়াল চওড়া 8 ফুট, গম্বুজের ব্যাস 42 ফুট, উচ্চতা 12 ফুট, চৌচালা গম্বুজের ব্যাস 20 ফুট, উচ্চতা 30 ফুট। মসজিদটির গাঁথুনি চুনসুরকি দিয়ে। মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ, 4টি মিনার রয়েছে যাদের শীর্ষদেশ গম্বুজ আকৃতির। মসজিদটি 1523 থেকে 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। এরপর প্রধান ফটক থেকে এর নির্মাণ শৈলী দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভিতরে। মাঝখানের দরজার উপরে ফার্সি হরফে লেখা একটি শিলালিপি রয়েছে। চার কোণায় রয়েছে 4টি চৌচালা গম্বুজ, ভেতরে 6টি স্তম্ভ, 4টি অপরূপ কারুকার্য খচিত মিহরাব। এর নকশায় রয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুল সহ নানা রকম নকশা। সবখানেই টেরাকোটার নকশা, কিছু কিছু জায়গায় নোনা ধরে নষ্ট হয়ে গিয়েছিল। 1907 সালে প্রত্নতত্ত্ব বিভাগ অনুরূপ নকশা প্রতিস্থাপন করেছে। সিরাজগঞ্জের টেরাকোটা শিল্পী মদন পাল কাজটি করেছিলেন। যারা আগের নকশাটি দেখেননি, মদন পালের নকশার সঙ্গে আগের নকশার পার্থক্য তারা বুঝতে পারবেন না। 1897 সালের এক ভূমিকম্পে স্থানীয় অন্যান্য ঐতিহাসিক ইমারত সহ বাঘা শাহী মসজিদটিও ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে ওপরের 10টি গম্বুজ। তারপর থেকে দীর্ঘদিন মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল। একসময় ভেতরে টিনের ছাপরা তৈরি করে নামাজের কাজ চলত। পরে সেগুলো ধ্বংস হয়ে গেলে গম্বুজগুলো পুনরায় নির্মাণ করা হয়। 1976 সালের 31 আগস্ট থেকে কাজ শুরু হয়, চলে 1977 সালের জুলাই পর্যন্ত। দশ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির প্রধান আকর্ষণ অসাধারণ নান্দনিক কারুকার্য খচিত দেয়ালের ইট। আর একটি মজার ব্যাপার হলো, রাজশাহীর ঐতিহ্যবাহী আমকে ব্যবহার করা হয়েছে গাত্র অলঙ্করণের কাজে। প্রত্নতত্ত্ব পিপাসুদের জন্য বাঘা মসজিদ শ্রেষ্ঠ স্থান। ইট ও পোড়া মাটির অলঙ্করণে সজ্জিত পুরনো এই মসজিদটি যে কারো চোখ জোড়ায়। মসজিদের চার কোণায় 4টি বিরাট আকারের অষ্টকোণাকৃতির কারুকার্য খচিত বুরুজ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ ঐতিহাসিক স্থাপনার মতো এটিতেও ফার্সি স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে। মেহরাব খিলানের স্প্যান্ড্রেলগুলি ফুলদানি নকশায় সমৃদ্ধ ছিল এবং এর মধ্য থেকে আঙ্গুল লতার ন্যায় পেঁচানো নকশা ও পত্ররাজি বের হয়েছে। বাঘা মসজিদটি সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা। ইটগুলোর গাঁথুনি হিসেবে ব্যবহার করা হয়েছে চুন সুরকি। প্রায় সবখানে রয়েছে টেরাকোটার নকশা। এটিকে বরেন্দ্র অঞ্চলের শ্রেষ্ঠ মুসলিম ইমারত বলা হয়। এখানে আমরা ভেতরের স্তম্ভগুলি দেখতে পাচ্ছি এবং এদের মাঝে ফ্যান লাগানো হয়েছে যাতে গরমকালে নামাজিদের কোনো অসুবিধা না হয়। মেহরাবগুলির অভ্যন্তরে ছিল
গভীর কুলুঙ্গি এবং সেগুলোর সম্মুখে ছিল অলঙ্কৃত পলকাটা স্তম্ভের উপর স্থাপিত সুন্দর খাজ বিশিষ্ট খিলান। গভীর কুলুঙ্গিগুলি উত্তোলিত আলংকারিক বন্ধনীর মাধ্যমে কয়েকটি আয়তাকার ছোট খোপ নকশার সারিতে বিভক্ত ছিল। মসজিদের উত্তর দিকটিও দেখতে অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে সাজানো। এখানে মূল মসজিদ সংলগ্ন জহর খাকি পীরের মাজার দেখা যাচ্ছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে উঁচু ঢিবিতে নির্মিত অতিরিক্ত নামাজ কক্ষটি শুধু সুলতানের প্রতিনিধি হিসাবে কর্মরত গভর্নরের জন্যই নির্দিষ্ট ছিল বলে মনে করা হয়। এ ধরনের বিশেষ নামাজ কক্ষ বাংলায় কোনো কোনো মসজিদেও লক্ষ্য করা যায়। আমরা এখন মসজিদের পেছনের দিকে যাচ্ছি। অসাধারণ নান্দনিক কারুকার্য খচিত দেয়ালের ইট। আরেকটি মজার ব্যাপার হলো এখানে আমকে ব্যবহার করা হয়েছে অলংকরণের কাজে। ইট ও পোড়ামাটির অলংকরণে সজ্জিত পুরনো এই মসজিদটি যে কারো নজর কাড়ে। মসজিদের পিছনের মাঝখানের দিকটি একটু বাইরের দিকে বেরিয়ে আছে। অন্য মসজিদে যেরকম থাকে এখানেও ঠিক সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এখন আমরা উত্তরের গেট দিয়ে মাজারের দিকে যাচ্ছি। এখন আমরা বাঘা মাজার শরীফের দিকে যাচ্ছি। মাজার শরীফের প্রবেশ পথের ডান পাশে রয়েছে বাঘার সংক্ষিপ্ত ইতিহাস। প্রবেশের পর আমরা অনেক বড় একটি হল রুমে এসে পড়েছি। হল রুম পার হয়ে অনেকগুলো সারি সারি লাল বেদিতে সাজানো কবর দেখতে পাচ্ছি। পাশে যে অনেকগুলো মাজার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তার ভক্তবৃন্দ এবং অনুসারী। আর একটু সামনে এগোলে আমরা দেখতে পাব হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কুতুবুল আফতাব রহমাতুল্লাহি আলাইহির মাজার। মাজারের পাশে খুব সুন্দর সাজানো একটি স্থাপত্য রয়েছে। শাহি মসজিদ সংলগ্ন এই দীঘিটি 52 বিঘা জমির ওপর রয়েছে। এই দীঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতি বছর শীতের সময় এই দীঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দীঘির চারটি বাঁধানো পার নির্মাণ করা হয়েছে। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করা হয়। এই মেলাটি 500 বছরের পুরনো। বাঘা মসজিদ আমাদের দেশের ঐতিহ্য, মুসলিম স্থাপত্যের সৌন্দর্যের সাক্ষী। কিন্তু অবহেলার কারণে আজ আমাদের এই স্থাপনাটি হারানোর পথে। দায়িত্বশীলেরা উদ্যোগ নিলে আবারও মসজিদ সহ পুরো বাঘানগরী তারা হারানো জৌলুস ফিরে পাবে এবং পর্যটক এবং দর্শনার্থীদের মাধ্যমে সরকারের রাজস্ব বিভাগেরও উন্নয়ন ঘটবে।